নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব অন্নপূর্ণা পূজার সম্পূর্ণ সময়সূচি, আর আপনাদের সামনে তুলে ধরব সহজ সরল ঘরোয়া অন্নপূর্ণা পূজা পদ্ধতি। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আমি পরবর্তীকালে যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অন্নপূর্ণা পূজার সম্পূর্ণ সময়সূচি। চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথি শুরু হবে 28 মার্চ 2023, 13ই চৈত্র 1429 মঙ্গলবার রাত্রে 8:48 থেকে। অষ্টমী তিথি সমাপ্তি হবে 29শে মার্চ 2023, আর বাংলায় 14ই চৈত্র 1429 বুধবার রাত্রি 10:19 মধ্যে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অন্নপূর্ণা পূজার পূজা পদ্ধতি। সবার প্রথমে একটি পরিষ্কার জল চৌকি নিয়ে তার মধ্যে হলুদ অথবা লাল কাপড় পেতে নিতে হবে। এরপর এর উপর কিছুটা গঙ্গার জল ছিটিয়ে, এরপর কিছুটা আতপ জ্বালো ফুল ছিটিয়ে মা অন্নপূর্ণা মায়ের চিত্রপট বা পিতলের মূর্তি বসাতে হবে। যদি মায়ের ফটো বসান তাহলে একটি পরিষ্কার কাপড়ে গঙ্গার জল ছিটিয়ে মায়ের ফটোটাকে ভালো করে মুছে নেবেন, আর যদি পিতলের মূর্তি বসান তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন। এরপর মায়ের কপালে সিঁদুর পরাবেন, গলায় মালা পরাবেন, মায়ের মাথায় একটি ওড়না দেবেন, আর যদি মাকে বস্ত্র দিতে চান বস্ত্র দেবেন, আর বস্ত্র না দিতে চাইলে মৌলি ধাগা মায়ের গলায় পরিয়ে দেবেন। ধূপ দীপ জ্বালিয়ে পুজো করতে বসবেন। পুজোর জায়গার সামনে কিছুটা গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। এবার ঘট প্রতিস্থাপনের জন্য একটি পিতলের অথবা মাটির ঘট নিয়ে নেবেন। এবার ঘটের মধ্যে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। 5টা ও 7টা পাতাযুক্ত আমের পল্লব নেবেন, তার মধ্যে তেল সিঁদুরের গোলা দিয়ে ফোঁটা দেবেন। এবার ঘরটিকে জলপূর্ণ করবেন। এবার এর মধ্যে কিছুটা আতপ চাল ও গাটি হলুদ দিয়ে দেবেন। এবার একটি সশেষ ডাব নিয়ে সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। এবার ঘটের মধ্যে আম্রপল্লব এবং সশেষ ডাবকে বসিয়ে দিতে হবে। এবার ঘট প্রতিস্থাপনের জন্য কিছুটা গঙ্গা মাটি অথবা পুষ্করিণীর মাটি নিয়ে ডেলা করে তার মধ্যে ধান দূর্বা ফুল ও পঞ্চশস্য দিতে হবে। তারপর জোকার দিয়ে ঘরটি প্রতিস্থাপন করতে হবে। এই মাটির ডেলায় একটু সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হবে। এবার ঘটের উপরে ধান দূর্বা ফুল দিতে হবে এবং একটি মালা পরিয়ে দিতে হবে, আর একটি চাঁদ মালা পরিয়ে দিতে হবে, আর ঘরটি আচ্ছাদনের জন্য একটি গামছা দিতে হবে। এবার ভোগের জন্য গোটা পাঁচফল মায়ের সামনে রাখতে হবে। তাছাড়া 5 রকম মিষ্টি, ফল, খই বাতাসা ও জল দিয়ে আপনাদের সাধ্য মতন আপনারা মাকে ভোগ নিবেদন করবেন। এরপর ধূপ দীপ জ্বালিয়ে মায়ের আরতি করবেন। এরপর মাকে ভক্তি ভরে প্রণাম করবেন এবং নিজের সমস্ত মনস্কামনা জানাবেন। ভক্তির উপরে মা আর কিছুই চান না। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।